গতকাল টিম ইন্ডিয়া যখন প্র্যাকটিস করতে এসেছিল সকালবেলায়, তখন ইন্ডিয়ার সুপার ফ্যান সুধীর বাবু উনি সাথে এসেছিল। উনি এসে সাংবাদিকদের বড় মুখ করে বলেছিল, বাংলাদেশ নাহে জিতেগা অর এক ম্যাচ দিয়ে বাংলাদেশ নাহে জিতেগা, এরকম একটা কথাবার্তা বলেছিল। তো আমি খেলা শেষ করে সবার আগে বের হয়ে আমি ফ্রন্ট গেটে দাঁড়ায় আসি, সুধীর বাবুকে খুঁজতেছি। সুধীর বাবু কই? সুধীর বড় মুখ করে বলেছিল, বাংলাদেশ আর একটা ম্যাচ জিততে পারবে না, তাকে খুঁজতে সে কই? তো দেখি আমি তাকে খুঁজে পাই কিনা, যদি কপাল ভালো থাকে তার অবস্থা আমি দেখবো আজকে। সে বলেছিল বাংলাদেশ একটা ম্যাচও জিতবে না, এরকম একটা কথাবার্তা বলেছিল। সো অনেকে বের হয়েছে, পুরা বিপুল মহল গরম, একদম জয় জয়কার মাধ্যমে সুধীরবাবু ওই যে ইন্ডিয়ার পতাকা নিয়ে বের হচ্ছে। দেখা যাক সামনে আসুক, তাকে এই যে পেয়ে গেছে, এই যে সুধীরবাবু পেয়ে গেছি, তাকে চার পাঁচজন মিলিয়ে প্রোটেকশন দিয়ে নিয়ে যাচ্ছে। আর আশেপাশের লোক মকা মকা একটু একটু করছে, খুব বেশি করছে না, কারণ বাংলাদেশ খুব সমীহ করছে তাকে। এ দেখেন সুধীরবাবুকে সবাই এভাবে নিয়ে যাচ্ছে কয়েকজন মিলিয়ে, আমি তার সাথে যাওয়ার চেষ্টা করছি।